ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দু সালে ফিফার বর্ষসেরায় খেলোয়াড় কে হবেন তার দশজনের প্রাথমিক তালিকা দিয়েছে ফিফা যার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো কিলিয়ান অ্যামবাপ্পে লুকা মাদ্রিচ এবং লিওনাল মেসির জয়ের সম্ভাবনাই বেশি এই চারজনের মধ্যে বিশ্ব সেরা হওয়ার দৌড়ে কে এগিয়ে চলুন দেখে নেওয়া যাক এদের মধ্যে চার নম্বরে আছেন লিওনাল মেসি গত মৌসুমে লালিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন লালিগায় এবার প্রায় অপরাজিতই ছিল বার্সেলোনা আর তার মূল কারিগর ছিলেন মেসি তবে বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করায় তিনি পিছিয়ে আছেন এই তালিকায় তৃতীয়তে আছেন লুকা মদ্রিজ বিশ্বের সেরা আসর ফুটবল বিশ্বকাপে নিজের দল ক্রোয়েশিয়াকে নিয়ে গেলেন ফাইনালে মধ্য পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি বারবার আক্রমণও রচনা করেছেন এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গী হয়েই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন সেখানে তিনি সেরা মিডফিল্ডারেরও পুরস্কার পান ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে দ্বিতীয় অবস্থানে আছেন কিলিয়ান অ্যামবাপ্পে বিশ্বকাপ শুরু হওয়ার আগে যাকে হয়তো বেশি মানুষ চিনত না সেই অ্যাম্বাপ্পেই এখন পুরো বিশ্বব্যাপী জনপ্রিয় পেলের পর প্রথম কোনও টিনেজার হিসাবে বিশ্বকাপের ফাইনালে গোল করলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও পেলেন বিশ্বকাপের মঞ্চে এবারের বিশ্বকাপে তার গোল সংখ্যা ছিল চারটি ফিফার বর্ষসেরা এই পুরস্কারের এবারের তালিকাতেও এক নম্বরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো পুনরায় চালু হওয়া ফিফার এই বর্ষসেরা পুরস্কারটি গত বছর ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো পাচ্ছেন এবারও তার জয়ের সম্ভাবনা বেশি চ্যাম্পিয়ন্স লিগে পনেরো গোল করেছেন যা রিয়েল মাদ্রিদকে টানা তিনবার শিরোপা জয়ের স্বাদ এনে দিয়েছে এছাড়া এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি চারটি গোল করেছেন এবারের মঞ্চে যেখানে স্পেনের বিপক্ষে তার বিখ্যাত একটি হ্যাট্রিকও ছিল রোনালদোর অধীনে পর্তুগালের রাউন্ড অফ সিক্সটিন নয় বরং আরও দূরে যাওয়ার কথা ছিল জনপ্রিয়তার দিক বিবেচনা করলে ব্যাপক জনপ্রিয় তিনি ফলে ভোটিংয়ের মাধ্যমে পাওয়া সেরাদের এই পুরস্কারের দৌড়ে এগিয়ে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো